ভারতীয় ক্রিকেট মহলে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিরাট কোহলির অধ্যায় কি সত্যি শেষের দিকে? 36 বছর বয়সে এই ব্যাটিং মহারথীর সাম্প্রতিক পারফরমেন্স আর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত যেন এক গুঞ্জনের আগুনে ঘি ঢালছে। তবে এই গুঞ্জনকে ছাপিয়ে এলো এক চমকপ্রদ সংবাদ, বিরাট কোহলি আবারও অধিনায়কের আসনে ফেরত আসছেন, তবে জাতীয় দলে নয়, তার পুরনো ঘর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২০২২-২০২৪ আইপিএল মৌসুমে বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বাফ ডুপ্লেসি, তবে ৪০ পেরিয়ে যাওয়ায় ডুপ্লেসিকে সরিয়ে দিয়ে নতুন অধিনায়কের খোঁজ চলে বেঙ্গালুরুতে, আর এক্ষেত্রে তাদের কাছে সেরা নামটা ছিল কোহলি। ২০১৩-২০১১ পর্যন্ত টানা ৯ আসরে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন তিনি, আর তার অধীনে দলটি মোট ১৪৩ ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে ৬৬টি, পরাজয় ৭০টি। অধিনায়ক হিসেবে আইপিএলে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর সবচেয়ে বেশি ম্যাচ খেলার গৌরব অর্জন কোহলির ঝুলিতেই। ২০২৫ সালের আইপিএল আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে চলেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর সঙ্গে কোহলির ইতিমধ্যে অধিনায়কত্ব নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। কোহলির এই প্রত্যাবর্তন শুধু বেঙ্গালুরুর জন্য নয়, সমগ্র আইপিএল ভক্তদের জন্য এক অন্যরকম উত্তেজনা নিয়ে আসবে। তার আগ্রাসী মানসিকতা, সাহসী সিদ্ধান্ত এবং দলের প্রতি অসীম দায়বদ্ধতা বেঙ্গালুরুকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।